সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখাবো কুমিল্লার ঐতিহ্যবাহী গুনাইগড় বাইতুল আজগর সাত গম্বুজ জামে মসজিদটি। এই মসজিদটি নিয়ে আজকে আমাদের সব কিছু বিস্তারিত আছে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কুমিল্লার এই ঐতিহ্যবাহী মসজিদটি বর্তমানে পর্যটন কেন্দ্র। এটি পর্যটক কেন্দ্র হয়ে ওঠার কারণ হচ্ছে এই আধুনিক নান্দনিক কারুকার্য খচিত ও রুচিসম্মত এই মসজিদটি ও তার আশেপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। এই মসজিদটি গড়ে উঠেছে কুমিল্লার দেবিদ্বার সদর উপজেলা থেকে 2 কিলোমিটার পশ্চিমে গুনাইগড় গ্রামে। মসজিদটির প্রতিষ্ঠা, অর্থায়ন, পরিকল্পনা ও পরামর্শে ছিলেন দেবিদ্বার চার আসনের সাবেক এমপি আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম মুন্সি। এই মসজিদটি বাংলাদেশের বর্তমানে এক অনন্য স্থাপনার নিদর্শন। মসজিদটির ভিতরে বাহির ও মিনার গম্বুজ পাত্রে রয়েছে সিরামিক্সে করা শতাধিক টেলিগ্রাফি ও ফুল লতাপাতা শোভিত আরবি অক্ষর। ঐতিহ্যবাহী লিপি শৈলী সেখানে সুশল দেওয়ানি ছাড়াও রয়েছে 8টি বাংলা টেলিগ্রাফি। বিভিন্ন স্থানে একই মাধ্যমে স্বাভাবিক আরবি লিপিতে লেখা আছে সুরার রহমান, আয়াতুল কুরসি ও চারকুল। দেয়ালে দেয়ালে আল্লাহর গুণবাচক নামও রয়েছে। এছাড়াও এর চারদিকে দৃষ্টিনন্দন সুউচ্চ 4টি মিনার রয়েছে, যার প্রতিটির উচ্চতা 80 থেকে 85 ফিট। 7টি গম্বুজে প্রায় 5টি ঝাড়বাতি সমৃদ্ধ। প্রায় 300 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এই মসজিদটিতে। এটি নির্মাণ কাল থেকে 2002 সাল থেকে উদ্বোধন পর্যন্ত প্রতিদিন গড়ে 35 জন শ্রমিক কাজ করে গেছেন। এটি উদ্বোধন করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এমপি, সাবেক মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এটি পর্যটক কেন্দ্র হয়ে ওঠার
মসজিদটির পশ্চিম পাশের সুবিন্যস্ত বাগান ও এর বুকে বিভিন্ন প্রাণীর প্রতিচ্ছবি দর্শনার্থীদেরকে আরো আকৃষ্ট করেছে, বিশেষ করে শিশুদের। প্রাণীর প্রতিচ্ছবিদের মধ্যে রয়েছে বিভিন্ন পাখি, বাঘ, হাতি, হরিণ, ময়ূর, জিরাফ, ডাইনোসর ও ঘোড়া। তাছাড়া রয়েছে প্রকৃতির অগাধ সৌন্দর্য। আর এসব দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে দর্শনার্থীরা। সব মিলিয়ে আধুনিকতার সমন্বয়ে দৃষ্টিনন্দিত এই মসজিদটি সত্যি প্রশংসার দাবি রাখে। মসজিদটির পশ্চিম পাশের সুবিন্যস্ত বাগান ও এর বুকে বিভিন্ন প্রাণীর প্রতিচ্ছবি দর্শনার্থীদেরকে আরো আকৃষ্ট করেছে, বিশেষ করে শিশুদের। প্রাণীর প্রতিচ্ছবিদের মধ্যে রয়েছে বিভিন্ন পাখি, বাঘ, হাতি, হরিণ, ময়ূর, জিরাফ, ডাইনোসর ও ঘোড়া। তাছাড়া রয়েছে প্রকৃতির অগাধ সৌন্দর্য। আর এসব দেখতে 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 বিদায়ের ঘন্টা বেজে উঠেছে। এখন বিদায় নেওয়ার পালা, আমাদের বিদায় নিতে হবে। আপনারাও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, সেই জন্য আমরা ঠিকানাটা ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে চেক করে অবশ্যই ঠিকানাটা জেনে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন, চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।